এক বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বৃদ্ধার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের বোয়ালিয়া নারায়ণপুর এলাকায়। আক্রান্ত 65 বছরের বৃদ্ধা মিনতি প্রামাণিকের অভিযোগ, রবিবার সকালে তার পরিবারের বেশ কিছু সদস্য তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বৃদ্ধা শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বৃদ্ধার অভিযোগ, কেন কি কারণে মারল? আমার বাড়ি ঢুকতে দেয় না, কাল রাতে তালা দিয়ে শুয়েছি, আমি অন্য বাড়ি শুয়েছিলাম। বাড়ি কার আপনার? আমার বাড়ি। তাহলে আপনার বাড়িতে আপনাকে কেন ঢুকতে দেয় না? ওই যে দোকানটাও নিবে, মাঠে 10 কাঠা জমি আছে নিবে, বাড়িটা পাকা বাড়ি, মানে আপনার জায়গা জমি সব দখল করে রেখেছে, আপনাকে ঢুকতে দেয় না? না, 10 বছর মারছে। তাহলে আপনাকে মারলো কেন? ওই যে এই তো মাই ভেল, তোর কোন বাবা আছে ঠেকাক এসব বলছে, কি দিয়ে মারলো? বাটাম দিয়ে মারছে মাথায়। আচ্ছা, আমি কোনোদিন মার খাই। কখন মেরেছে আপনাকে? তার জমি জোর করে দখল করে রেখেছে, এর প্রতিবাদ করায় তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।